আজ আমার এই অবস্থা দেখে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে প্রাণবাজার হার মেনে নিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু একটা কথা, তোমাদের মধ্যে এমন এমন মানুষ আছো যারা এই প্রাণবাজারকে অনেক অনেক ভালোবাসো, আর হ্যাঁ, অনেক সাপোর্ট করো। তাই তোমাদের ভালোবাসা আমার সাথে যতদিন থাকবে ততদিন প্রাণবাজার নিঃস্ব হবে না। আর নিঃস্ব হবেই বা কেন, তোমাদের এত ভালোবাসা আর সাপোর্ট যে পেয়েছি আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রাণবাজ আয়ান। তো এই মাত্র তোমরা ভিডিওর কিছু ক্লিপস দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কম বেশি সকলেই এই প্রাণবাজ আয়ানকে চেনো, কারণ খুব অল্প টাইমের মধ্যে কী করে নিজেকে গ্রো করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই প্রাণবাজ আয়ান। খুব অল্প টাইমের মধ্যে নিজেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ইউটিউবে এনেছে এবং ইউটিউব থেকে কী করে সফলতা অর্জন করেছে, তো তার একটা মুখ্য প্রমাণ হচ্ছে আজকের এই প্রাণবাজ আয়ান। তো আমিও এই দাদার প্র্যাঙ্ক দেখি। তো ফার্স্ট প্র্যাঙ্ক আমি দেখেছিলাম হচ্ছে একটা ম্যারেজ প্র্যাঙ্ক। তো সেটা খুবই ভাইরাল হয়েছে, মিলিয়ন পর্যন্ত হয়েছে। তো খুবই ভালো ছেলে। তো আমার পার্সোনালি তাকে আমি দেখিনি, আমি চিনি না, বা কোথায় বাড়ি অতটাও ঠিক জানি না। যাই হোক, তো আমার তো ভিডিও দেখে খুবই ভালো লাগে ছেলেটাকে, দাদাটাকে। একদিন মিট করার খুব ইচ্ছে রইল দাদাটার সাথে। তো খুবই ভালো মনের মানুষ বলে মনে হয়। মানে 5 থেকে 6 মাসের মধ্যে তার প্রাণবাজ আয়ান চ্যানেলটা 1 লাখ পার হয়ে গেছে, তার সিলভার প্লে বাটন চলে এসেছে। এখনও কাজ করে যাচ্ছে এবং আরও ভালো ভালো কাজ করছে, অনেক প্র্যাঙ্ক করছে। আমরা প্র্যাঙ্ক কম বেশি সকলেই দেখি, হাজব্যান্ড ওয়াইফের ওপর প্র্যাঙ্ক, বন্ধুদের ওপর প্র্যাঙ্ক, ঠিক আছে। তো সেগুলো আমার মনে হয় যে অনেকটাই সাজানো বা স্ক্রিপ্টেড, কিন্তু এই দাদার প্র্যাঙ্ক দেখলে তোমার একটা বারের জন্য মনে হবে না যে এটা কোনো সাজানো গল্প বা কোনো স্ক্রিপ্টেড ভিডিও। তো এই দাদার প্র্যাঙ্ক আমি নিয়মিত ফলো করি, নিয়মিত দেখি। তো আজকে আমি ফার্স্ট টাইম, এই দাদার একটা ব্লগ চ্যানেল আছে, তো এই ব্লগ চ্যানেলটা কবে করেছে সেটাও জানি না, এই ফার্স্ট টাইম আমার চোখে পড়লো ইউটিউব দেখতে দেখতে, প্রাণবাজ আয়ান ব্লগ। তো একটা ভিডিও দেখলাম, একটা খুবই ভালো, একটা সুন্দর ভিডিও, এবং আমাদের এই সমাজকে কিছু তার মধ্য দিয়ে বার্তা দিতে চাইলো। খুবই ভালো লাগলো আমার জিনিসটা। তো সেখানে একটা ভিডিওতে দেখানো হয়েছে যে কিছু গরিব মানুষ আর কি রাস্তায় কাজ করছে এই প্রখর তাপের মধ্যে, গ্রীষ্মের রোদ। তোমরা বুঝতেই পারছো যে গ্রীষ্মের এই প্রখর রোদের মধ্যে রাস্তায় কিছু মহিলা কাজ করছে। তো সেখানে এসে তাদের কাজটাকে উপলব্ধি করার জন্য, তাদের কাজটাকে ভাগ করার জন্য, তাদের কষ্টটা, তারা কী পরিমাণ রোদে কষ্ট পাচ্ছে সেইটাকে একটুখানি উপলব্ধি করার জন্য, তো সে তাদের কাজটাকে ভাগ করে নিচ্ছে, ভাগ করে নিয়েছে। তো সে মাথার ঘাম পায়ে ফেলে পুরো পরিষ্কার, ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই, আমি ক্লিপ দিয়ে দেবো। আমি বুঝেছি ক্ষতি নেই,
ছাড়া ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবে চোখের বাইরে। তো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কোনো স্ক্রিপ্টেড নয়, এটা শুধুমাত্র তাদের কষ্টটা, যে তারা কি পরিমাণ কষ্ট করছে এই প্রখর রোদের মধ্যে। শুধুমাত্র 200 থেকে 300 টাকা রোজগার করার জন্য তারা একদম সকালবেলা আসছে 6টা 7টা থেকে বিকেল 3টে 4টে পর্যন্ত, যাই হোক কাজ করছে শুধুমাত্র 200-300 টাকা পাওয়ার জন্য, নিজের পেটের রোজগার করার জন্য। তো সেটাই আর কি, নিজের চোখে নিজের কষ্ট দিয়ে ফিল করার জন্য, তাদের কাজটাকে ভাগ করার জন্য সে তাদের কাজটাই করেছে। শুধু কাজই করেনি, তাদেরকে একটুখানি মুখে হাসি ফোটানোর জন্য, সেটা হয়তো অনেকের কাছে সামান্য মনে হবে, কিন্তু আমার কাছে তার এই যে ভিডিওটা সত্যি মানে স্যালুট দাদা তোমাকে। জলের বোতল এনেছে, কিছু কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি টাইপের কিছু তাদেরকে দিয়েছে, এছাড়া বিরিয়ানি বা কিছু খাবার জিনিস তাকে দিয়েছে, শুধুমাত্র একটা দিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তো এই কাজটা সে করেছে। তো আগেও অনেক ভিডিও তার দেখেছি, প্র্যাংবাজ আয়ন চ্যানেলে এসেছিল তো দেখেওছি, বা সোশ্যাল এক্সপেরিমেন্টের ওপর অনেক ভিডিও বানিয়ে থাকে, তো খুবই ভালো লাগে আমার, পুরো একদম কি বলবো, হৃদয় থেকে বলছি, খুব মন ছুঁয়ে যায়। তো এই দাদার সঙ্গে আমার দেখা করার খুবই ইচ্ছা হলো। আর দাদা প্লিজ, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার সত্যি কথা বলতে খুবই তোমাকে ভালো লাগে, তো তুমি আরও এগিয়ে যাও এটাই চাই, আর এই সমস্ত গরিব মানুষদের পাশে দাঁড়াও। তো আমি দু একটা ভিডিও রোস্টের ওপরে করেছি, সে ঠিক রোস্ট নয়, মানে একটু তাদের নেগেটিভ দিকটা তুলে ধরেছি, কিন্তু এই দাদাকে নিয়ে কোনো রোস্টের নয়, এটা একদম মানে হৃদয় থেকে বলছি। তো এই দাদার কাজ আমার সত্যিই খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো এইভাবেই তুমি গরিব মানুষদের পাশে দাঁড়াও, এইভাবেই কাজ করে যাও, তো সকলের ভালোবাসা অবশ্যই তোমার সাথে আছে, এবং আরও আরও এগিয়ে যাও, আরও অনেক অনেক দূর এগিয়ে যাও। সকাল 7টা দিয়ে খেয়েছো কিছু? ও যে ঘর থেকে ভাত নিয়ে এসেছিলে, যে গরমে কষ্ট লাগছে না বিরাট? আমার তো ঘাম ঝরছে, খুব গরম যা বাইরে। তো আমি এই যে কাজগুলো করছো ঠিক আছে, আমি একটু করে দেখতে চাই যে কেমন কষ্ট হয়। কেউ একজন বসো ঠিক আছে, কেউ একজন রেস্ট নিও, আমি কাজটা করবো, আমি আজকে দেখবো যে কতটা কষ্ট হয় কাজটা করে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? ভিডিওটা এইটুকুই ছিল। আর বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তুমি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো বন্ধু, সাবস্ক্রাইব তো করে নাও, এই চ্যানেলে অনেক অনেক মজা হয়। তাহলে এই ভিডিওটা এইটুকুই, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।